আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বেকারি স্টাইলের বার্থডে কেক। বেকারি স্টাইলের কেক বলতেই হচ্ছে আমরা এই টাইপের ডিজাইন গুলোই বুঝতাম, যার কারণে এটার নাম আমি দিয়েছি বেকারি স্টাইলের কেক। আর এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে। আমার কিন্তু এই টাইপের কেক খুবই কম অর্ডার আসে স্কোয়ার কেকে, আর আজকে যে কেকটা এসেছিল সেটা হচ্ছে 2 পাউন্ডের মধ্যে। আর একটা ভাইয়া হচ্ছে অর্ডার করেছিল এই কেকটা তার ওয়াইফের জন্য। আমি হচ্ছে 3টা লেয়ার করে নিচ্ছি, আর কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে। অনেকেই বলে যে আপু আপনার শুধু চকলেট ফ্লেভারই কেক দেখি, আপনি কি অন্য কোনো কেক বানান না? আসলে আমার প্রত্যেকটা কাস্টমারই আমার যখন একবার চকলেট ফ্লেভার কেকটা অর্ডার করে, এরপর থেকে হচ্ছে ওরা চকলেট ফ্লেভার কেকটাই নিয়ে থাকে, যার কারণেই হচ্ছে চকলেট ফ্লেভার কেকটার বেশি অর্ডার থাকে। এটা এমন না যে আমি শুধু চকলেট ফ্লেভারই কেক বানাই। আর এখানের মধ্যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি চকলেট গানাশ অ্যাড করে দিচ্ছি, চকলেট ক্রিম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে অন্যান্য ফ্লেভারের কেক অর্ডার করতে পারেন। আমাদের কিন্তু 8 থেকে 9টা ফ্লেভারের কেক আছে, এগুলো হয়তো আপনারা জানেন না, বাট আমরা হচ্ছে মেসেজের মধ্যে বলে দিয়ে থাকি। আর আমাদের কিন্তু সেপ্টেম্বরের 10 তারিখ থেকে প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে, অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস। যারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন, আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন। আমাদের এই অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাসের মধ্যে 5 থেকে 6টা ফ্লেভারের কেক থাকবে, তার পাশাপাশি কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যায় কেকের সেই সম্পর্কেও বলে দেওয়া হবে। আর আপনাদের কেকের বিজনেসটা কিভাবে স্টার্ট করবেন, কেকের বিজনেস সম্পর্কে অনেক অনেক আইডিয়া হচ্ছে আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে থাকি। যারা মেইনলি কেকের বিজনেস করার জন্যই হচ্ছে এই কেকের ক্লাসটা করতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট। কারণ আমার অলরেডি অনেক স্টুডেন্ট 1 মাসের মধ্যেই হচ্ছে কোর্সটা করে তারা এখন কেক সেল স্টার্ট করছে, আর হচ্ছে তারা প্রত্যেক মাসে মিনিমাম 10 থেকে 20,000 টাকা ইনকাম করছে। যারা হচ্ছে নিজের যোগ্যতায় কিছু করতে চাচ্ছেন বা ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু এই কেকের ক্লাসটা করে বিজনেস স্টার্ট করতে পারবেন। কারণ আমি আমার কেকের ক্লাসের মধ্যে রেসিপির পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে, কিভাবে বিজনেসটা গ্রোথ করতে হবে সবকিছু বলে দিই। আর এই ক্লাসের মধ্যে হচ্ছে আপনারা পাইকারি প্রোডাক্ট সম্পর্কেও জানতে পারবেন, আর সার্টিফিকেটও প্রদান করা হবে। আমাদের হচ্ছে এই কেক ক্লাসটা করার জন্য অবশ্যই আমাদের পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করতে হবে, মডারেটর আপনাদেরকে ইনবক্সের মধ্যে বাকি সব ডিটেলস হচ্ছে জানিয়ে দিবে। এখন আমি এই কেকটাকে হচ্ছে একদম অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে স্টার নোজেল আর লিফ নোজেল দিয়ে হচ্ছে ডিজাইন করে নিয়েছি। আমি লিফ নোজেল দিয়ে হচ্ছে পাশের ডিজাইনটা করেছি, আর নিচেও হচ্ছে আমি বর্ডারটা করে দিয়েছি। এখন আমি রোজ নোজেল দিয়ে হচ্ছে অনেকগুলো রোজ করে দিব। এখানের মধ্যে হচ্ছে 3টা 4টা কালারের রোজ ছিল। আমি ফার্স্টে হচ্ছে পিঙ্ক কালারের রোজটা করে দিয়েছিলাম, এরপর হচ্ছে একটা ইয়েলো কালারের রোজ করেছি, আর কিছু হচ্ছে ছোট ছোট কলিও করে দিয়েছি, যেরকম আসলে আমাকে ভাইয়া পিকচারটা পাঠিয়েছিল, আমি ওইভাবে হচ্ছে কেকটা রেডি করছিলাম। এরপর একটা স্কাই কালারের ছিল। এই কেকটা আসলে বেকারি স্টাইলের কেক হলো আমার কাছে, কিন্তু কেকটার লাস্টে যখন আমি একদম রেডি করি তখন কিন্তু আমার কাছে কেকটা খুবই সুন্দর লাগে, খুবই এলিগেন্ট লাগে। মানে দেখে মনে হচ্ছিল না যে এই টাইপের কেক গুলোকে বেকারি স্টাইল কেক বলা যায়, কারণ লাস্টে দিয়ে কেকটা অনেক বেশি সুন্দর হয়, আর আপনারাও দেখতে পারবেন মানে খুবই এলিগেন্ট লাগছিল, একদম স্মুথ কালার গুলা। এখন আমি এখানের মধ্যে একটা পাইপিং ব্যাগের সাহায্যে সুন্দর করে হচ্ছে লিখে দিচ্ছি, যেটা আমাকে ভাইয়া লিখতে বলেছিল, আর এটাও কিন্তু একদম কেকের কালারের সাথে ম্যাচ করে আমাকে ক্রিমটা ইউজ করতে বলেছিল। আর এই কেকটা আমার ফুল রেডি। আজকে এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।